আপনারা যারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ মেট্রো রেলে আবেদন করছেন বিভিন্ন পদে, তাদের জন্য আজকের এই ভিডিও। ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। প্রথমে কথা বলবো সাজেশন নিয়ে, কোন টপিকসগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, একতা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকসগুলো এই বইটা থেকে ভালো করে, এই বইটা পিডিএফ থেকে ভালো করে পড়ে যাবেন খুব গুরুত্ব সহকারে। ইংরেজির জন্য আইটেম ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকসগুলো খুব ভালো করে পড়ে যাবেন এই বইটা থেকে, এই বইটার পিডিএফ থেকে। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই যেখান থেকে পারেন সংগ্রহ করে এ টু জেড পড়বেন, অথবা গণিত পিডিএফটা থেকে, এই পিডিএফটা থেকে গণিতে যাবতীয় পড়ে গেলেই চলবে। পাটিগণিতের জন্য শতকরা, লাভ, ক্ষতি, ঐকিক নিয়ম, সুদ কষা, ক্ষেত্রফল বিষয়ক গণিতগুলো, অনুপাত, সমানুপাত, গড়, চৌবাচ্চা, স্রোত বিষয়ক গণিতগুলো ভালো করে দেখে যাবেন। বীজগণিতের জন্য উৎপাদক, মান নির্ণয়, লসাগু, গসাগু, এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন। এখন কথা হলো যে আপনাদের চাকরি ভালো প্রিপারেশন নিতে হলে অবশ্যই বাংলা ভাষা, ব্যাকরণ, নবম দশম শ্রেণীর এই বইটার কোনো বিকল্প নেই। এই বইটি আপনি আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন অথবা বাজার থেকে বইটি সংগ্রহ করে নিতে পারেন। ইংরেজির জন্য মাস্টার্স, এই গাইডটার কোনো বিকল্প নেই। এই বইটি আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন অথবা পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। গণিত নবম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর এই দুইটা গণিত বই আপনারা যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন। ভালোভাবে পড়লে আশা করি কোনো দিনও কোনো গণিত আপনার বাজবে না, অথবা এই গণিত পিডিএফটিও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। ইনশাল্লাহ এই গণিত পিডিএফটা যদি ভালোভাবে কভার করেন তাহলে আপনার গণিত কখনোই বাসবে না, যে কোনো গণিত আসলে আপনি করে দিতে পারবেন পরীক্ষার হলে আপাতত। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনারা কি করবেন, বাজারে প্রচলিত যে কোনো একটা গাইড বই সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। যে কোনো গাইড বই, সাধারণ জ্ঞানের গাইড বই পড়লে আপনাদের চলবে। সাথে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা বই আছে, এটা প্রতি মাসে সংগ্রহ করে নিয়ে যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করবেন। ইনশাল্লাহ পরীক্ষায় অবশ্যই অবশ্যই পাশ করতে পারবেন এবং টিকবেন। সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।